199। नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी। বাড়ি ভাঙচুর এলাকার মহিলাদের মারধরের অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকার প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অন্তর্গত হরিপুর নিজপাড়ার বাসিন্দারা। জানা গিয়েছে গত শনিবার হোলির দিন নিজপাড়ার একটি পরিবারের ওপর চড়াও হয় এলাকারই বেশ কিছু যুবক। সেই সময় এলাকার বাসিন্দারা এগিয়ে আসলে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও ধরা পড়েনি অভিযুক্তরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মহিলারা। অবশেষে সোমবার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে এসে প্রধান নমিতা করাতিকে ঘিরে বিক্ষোভ দেখায় নিজপাড়ার বাসিন্দারা। অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। সমস্যা কি হয়েছে, একটা বাড়িতে মানে ওদের দুই মাস হয়েছে শাশুড়ি মারা গেছে, আমাদের হরিপুর নিজপাড়া তো দুই মাস হয়েছে ও শাশুড়ি মারা গেছে, ওদের অসুস্থ, ওরা রং খেলবে না, নিজে বাড়িতে যা রান্না বান্না করছে ওরা খা, নিজে গেট বন্ধ করে খাচ্ছে। আর এদিকে ছেলেগুলার কি ইস্যু আছে যে ওরা কেন গেট বন্ধ করে খাবে, আমাদের সঙ্গে রাস্তা মধ্যে আসবে, তো এখন তো ওর রং দেওয়া চলে না, ও রং নিবে না। এই করতে করতে এক কথা দুই কথা করতে করতে ওর লোহা গ্রিল ভেঙে ওর ঘরে ঢুকছে, ঘরে ঢুকে সবকে বেল্ট দিয়ে মাইরে পিঠ ফাটায় দিছে। আর যত টেলার কাজ করে মেশিন চালাচ্ছে মেশিনগুলোকে ভাঙিয়ে দিছে, ঘরের জিনিসগুলো ভাঙিয়ে দিছে, যা হয়েছে হয়েছে। আশেপাশে লোক একটু থামাচ্ছে, যা থামাচ্ছে তাকেই মারে দিচ্ছে, এই পাঁচটা ছোট লোক মিলে মারে দিচ্ছে। তারপরে আমরা তো ওর বাড়ি থেকে দূরে আছি, আমরা তো বাড়িতে ছিলাম, একটা বাড়িতে লাইট বন্ধ করা হয়েছে, ইনার বাড়িতে, ইনার বাড়ি আমার বাড়ির পাশে লাইট বন্ধ করা হয়েছে, তো কেন বন্ধ করা হয়েছে, ধুর ধুর করে গেল, এনার বাড়ি ঢুকলো, আমরাও গেট খুলে দৌড়াইলাম, বাস আমাদেরকেও চার্জ করে দিল। দিলীপ, পাপাই, সুশান্ত, শক্তি, দীপঙ্কর, দীপঙ্কর পাড়ারই ছেলে, মানে একটু ওদের পাহাড় আছে, বাইরের আছে, পাওয়ার কিসের জন্য আছে, ধীরজ তাকে জিজ্ঞাসা করেন যে পাওয়ার কিসের জন্য আছে, দালালি করে যত জায়গা জমিন বিক্রি হয় ওরা মোট পয়সা নেয়, আর ওরা বার চালাচ্ছে বাইরে, মেয়ের ব্যবসা করতেছে, কয়টা মিলে এগুলাই করে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে ওই কয়টা আমাদের পাড়া লাগবে না মানুষ। ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতি বলেন, আজ অভিযোগ পেয়েছি, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আমি যেটা শুনলাম, জমি মাফিয়া বলে তো আমাকে কেউ কিছু বললো না, বললো পাড়ারই ছেলে, হোলির দিন কথা কাটাকাটি নিয়ে ওদের গন্ডগোলটা লাগছে, তো পাঁচটা ফ্যামিলিকে নাকি মারছে ওরা, একজন হাসপাতালে ভর্তি ছিল, ওনাকে ছুটি দিয়ে নিয়ে আসছে। যাক, যদি যেহেতু ওরা এরকম পাঁচটা ফ্যামিলিকে এরকম মারধর করছে, তা আমি প্রশাসনিকভাবে যেটা করা দরকার সেটাই আমি হলো করবো। অন্যায় যখন করছে তাদের, দীর্ঘদিন আগে তো আমাদের কখনো বলেনি, আমি আজকেই শুনলাম না। পঞ্চায়েতকে তো এখনো আমরা সামনে পঞ্চায়েতের সামনেই কথা হয়েছে, পঞ্চায়েতকেও কোনোদিন ওরা কোনো কিছু বলেনি, টুকটাক যেটুকু হতো এক পাড়ায় থাকতে গেলে টুকটাক তো হয়ই, সেটা নিয়ে পঞ্চায়েত বসে মিডিয়ায় দিছে তখন ছোটোখাটো ঝামেলা, কিন্তু এরকমভাবে কোনোদিনও আমার কাছে কোনো খবর আসেনি। পঞ্চায়েত সামনে ছিল ওই দিনে, পঞ্চায়েতও বললে আমার কাছে কোনোদিন সেরকম খবর আসে, কড়া স্টেপ তো নিতেই হবে, এরকম পাঁচটা ফ্যামিলিকে যায় মারধর করছে, হ্যাঁ মহিলাদের উপরও হাত দিয়েছে।